কাজের জন্য অথবা কোথাও ঘুরতে গেলে রাত যাপনের জন্য আবাসিক হোটেল ছাড়া আর কোনো উপায় নেই। এইসব হোটেলগুলো কম দামি বা বেশি দামি হয়ে থাকে, তবে সব হোটেলে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। দেখা যায় সেই নিয়ম কানুন গুলো ঠিকভাবে না বোঝার কারণে এমন কিছু ভুল করে বসেন যার মাশুল গুনতে হয় বিশাল পরিমাণের। হোটেলে অবস্থানের ক্ষেত্রে কিছু ভুল যেন কখনোই না হয় সেই ব্যাপারে সকলের খেয়াল রাখা উচিত। আর এইসব কথা চিন্তা করে আমি আজকের এপিসোডটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি সকলের কাজে আসবে এবং এখান থেকে সকলে শিক্ষা নিতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই জেনে নেবেন কোন ভুলগুলো সম্পর্কে আমাদের সকলের সতর্ক থাকা জরুরি। চট করে দরজা খুলবেন না, দরজা কড়া নাড়া হলো আর কিছু না বুঝেই বললেন কাম ইন, এই বিশাল ভুলটি কখনোই করতে যাবেন না। হোটেল কিন্তু দিন শেষে কখনোই তেমন নিরাপদ জায়গা নয়, সুতরাং পরিচয় জেনে তারপরে দরজা খুলুন। মনে রাখবেন, অচেনা জায়গায় অচেনা কেউ তো আপনার সঙ্গে দেখা করার কথা নয়, কাজেই সাবধান আর সবসময় দরজা লাগিয়ে রাখতে ভুলবেন না। হোটেলের মিনিবারের পানীয় নয়, কোমল কিংবা কঠিন যেমন পানীয় খান না কেন, সেটি হোটেলের মিনিবার থেকে খেতে যাবেন না। কারণ সাধারণত হোটেলের মিনিবার গুলোতে 5 টাকার খাবারের দাম অন্তত 50 টাকা রাখা হয়। শেষে দেখবেন আপনার রুম বাড়াচ্ছে, মিনিবারের বিল গুনতেই হচ্ছে 2 গুণ 3 গুণ। কথাটা কিন্তু মনে রাখবেন। চার প্রকার সাবধান, যত বিলাসবহুল কক্ষই হোক আর সুসজ্জিত বিছানা হোক, চার পোকা ঠিকই জানে কিভাবে নিজের জায়গা করে নিতে হয়। কাজেই এই ব্যাপারে ভালোমতো তল্লাশি চালান। চার পোকার সামান্য আনাগোনা দেখলেই সব কিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অবহিত করুন। কারণ এই চার পোকা কেবল আপনাকে কামড়াবে তাই নয়, আপনার সঙ্গে সওয়ার হয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে অবলীলায়। তাই সাবধান, কলের পানি খাবেন না। এক ব্রিটিশ দম্পতি লস অ্যাঞ্জেলেসে বেড়াতে এসে ট্যাপ বা কল থেকে পানি পান করেন। সেই পানিতে কেমন যেন বিচিত্র স্বাদ, এমন স্বাদের পানি নাকি তারা কখনোই খাননি। পরে অনুসন্ধানে জানা গেল হোটেলের জলাধারে একটি মৃতদেহ। কার ভাগ্যে কি থাকে তা তো আর বলা যায় না, সুতরাং বলেও কিছু টাকা বাঁচানোর জন্য হোটেল রুমের কলের পানি খাবেন না, ভরসা রাখুন দোকান থেকে কেনা মিনারেল ওয়াটারের বোতলে। রিমোট কন্ট্রোল ব্যবহার করবেন না। হোটেলটি সুলভ বা বিলাসবহুল যেমনই হোক না কেন, এতে জীবাণুর উপস্থিতির সম্ভাবনা বেশি। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে। আর এইসব জীবাণুর একটি বড় অংশ থাকে যায় টেলিভিশনের রিমোট কন্ট্রোলে। গদ্দর যতই জেরে পরিপাটি করা হোক, রিমোট কিন্তু সেভাবে পরিষ্কার করা হয় না, কাজে এতে জীবাণু বহাল তবিয়তে রয়েই যায়। সুতরাং সাবধান থাকতে পারেন, বিষয়টা এত জটিল নয়। মূল্যবান জিনিস রুমে রাখবেন না। মূল্যবান জিনিসপত্র অনেকে হোটেল রুমের গোপনীয় কোন একটা জায়গায় রেখে দেন, এটি কিন্তু চরম ভুল। হোটেল রুম থেকে চুরি করতে যারা ওস্তাদ তারা কিন্তু ওইসব গোপন জায়গার হদিস আপনার চেয়ে ভালো জানে। সুতরাং একটু পয়সা খরচ করে কর্তৃপক্ষের লকারে নিজের মূল্যবান জিনিস রেখে দিন, নিরাপদ থাকবেন। ডু নট ডিস্টার্ব সাইন, দরজা লাগিয়ে দিলেই কিন্তু হলো না, যতক্ষণ না ডু নট ডিস্টার্ব সাইন বাইরে ঝুলিয়ে দিচ্ছেন, ততক্ষণ যে কেউ এসে উটকোভাবে আপনার ব্যক্তিগত সময়ে বাদ সাধতে পারে। আবার ঘর পরিষ্কারের চিন্তা থাকলে সেটি সরিয়ে ফেলুন, কারণ ওই সাইন ঝোলানো থাকলে হোটেলের পরিচ্ছন্নতা কর্মীরাও আপনার ঘরের আশেপাশে ঘেঁষবে না। রুম নম্বর বলবেন না, যেখানে সেখানে বা চেক ইনের সময় আপনার হোটেলের রুম নম্বরটি নিজে উচ্চারণ করবেন না, দুষ্কৃতকারীরা এসব তথ্যের জন্যই মুখিয়ে থাকে। এই বিষয়টি যতটা পারেন গোপন রাখুন, নতুন পরিচিত কাউকেই রুম নম্বর জানাতে যাবেন না। হ্যালো ভিউয়ার্স, আমি আশা করব এতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটি দেখেছেন, আর ভিডিওটি দেখে থাকলে অবশ্যই এতক্ষণে আপনার বোঝার বাকি নেই যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন।
তো এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না। আর আরেকটি বিষয় কি জানো, ও হ্যাঁ, ভিডিওটি অবশ্যই অন্যদের জানানোর জন্য শেয়ার করে ছড়িয়ে দিন। অন্যদের জানানোর জন্য শেয়ারের কোনো বিকল্প নেই, তাই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সকলেই অন্তত সচেতন হতে পারে। ধন্যবাদ।